সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 30 এপ্রিল 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মোশারফ ভাইয়ের খামারে, আর এই খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার মোলাডুলি গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখান থেকে গাভী গরু বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গাভী উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো উনি কী কী জাতের কেমন বয়সের গরুগুলো সংগ্রহ করছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। আর এই ফার্ম থেকে যেহেতু গাভী গরু বিক্রি করা হয়, বা আপনারা যারা আছেন গাভী গরু সংগ্রহ করতে চান, গাভী গরু সংগ্রহ করতে হলে কিন্তু অবশ্যই খামারে আসতে হয়। খামারে এসে দুধটা দহন করে যাচাই বাছাই করে তারপরে এগুলো কিনতে হয়, কেননা বিক্রির স্বার্থে প্রতিনিয়তই খামারিরা দুধের কথাটা একটু বাড়ায় বলে থাকে। তো আমরাও চাইবো আপনারা সরাসরি সরজমিনে এসে দেখে শুনে দুধটা যাচাই বাছাই করে তারপরে এগুলো কিনুন। তো আমাদের আজকের পর্বে ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই আপনাদের দেখাবো, আর এগুলো সম্পর্কেই একটা ধারণা দিব। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো ভিডিওর শুরুতে আপনার পরিচয়টা একটু বলেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, পাবনা জেলা ঈশ্বরদী থানা মূলাডুলি আমার বাসা। আচ্ছা, এটা একটা বিক্রয় কেন্দ্র, আর আপনি একজন দীর্ঘদিনের ব্যবসায়ী। জি জি ভাই। এবার কয়টা গরু সংগ্রহ করছেন? এবার গরু আছে 8টা। 8টা? জি জি। দুধের কয়টা? সবগুলো দুধের গাভী। সবগুলোই দুধের? জি জি। আচ্ছা, তো দর্শকরা এইগুলো কিভাবে কিনতে পারবে? দর্শক ভাইরা, এখন তো বর্তমান কঠোর লকডাউন চলতেছে, আপনার মনে করেন যে ভিডিও গরু দেখতেছে, দেখার পরে মনে করেন যে দুধ দুই বেলা দেখাচ্ছি, দুধ যতটুকু বলতেছে আর কি, সকালে 8টার দিক বাংলাদেশ টাইম, মনে করেন প্রবাসী ভাইরা যারা লেসছে আর কি, 8টার দিক আমি টাইম দিচ্ছি যে 8টার সময় একবার দেখবেন, আবার 4টের সময় দেখবেন। 4টার সময় মনে করেন দেখি সারে যদি দরদাম হয়ে যাচ্ছে, আমি নিজ দায়িত্ব, উনি টাকা লাগা দিচ্ছে ব্যাংক মাধ্যমে, আমি বলেছি যে ভাই ব্যাংকে টাকা দিলে পর আপনাদের একটা ডকুমেন্ট থাকে, তো ওই জন্য আমি বিকাশের বুঝিনি, সব ওইগুলো বাদ দিয়ে স্যার আপনি হচ্ছে ব্যাংকে টাকা দেন, টাকা দিলে পরে আপনার বাসায় আমি গরু পোষা দেবো। এইভাবেই বর্তমানে ব্যবসাটা করতেছেন? জি জি জি। তো বর্তমানে আপনার কাছে যে গরুগুলো আছে কেমন দুধ থেকে কেমন দুধ পর্যন্ত? ভাই এখন বর্তমানে একটা সাইয়াল গরু আছে, ওই গরুটার দুধ হয় সকালবেলা 6 লিটার, আর সারাদিনে বাচ্চাটা সারা থাকে, আর উপরের দুধ আছে আপনার 18 লিটার পর্যন্ত। আর দামের দিক দিয়ে? দামের দিক দিয়ে 1,45,000 থেকে শুরু করি 2,15,000 পর্যন্ত। নিচে আছে 1,45,000, উপরে 2,15,000। জি জি। এর মধ্যে এই গরুগুলো পাওয়া যাবে? জি জি। তো চলেন আপনার গরুগুলো দেখি, আর আপনি এক এক করে আমাদের একটু বর্ণনা জানান। তো সাইয়াল দিয়ে শুরু করব। তো শুরুতে যে গরুটা আছে এটা কোন জাতের? এটা সাইয়াল জাতের গাভী। সাইয়াল জাতের একটা গাভী? জি জি জি। এই গাভীটার দাঁত কয়টা? এই গাভীটার দাঁত 2টা। 2 দাঁত? জি জি। কয় নাম্বার বাচ্চা? এটা বাচ্চা আপনার প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা? ওই যে সার বাচ্চাটা? জি সার বাচ্চা। আচ্ছা, বাচ্চার বয়স? বাচ্চার বয়স 20 দিন। 20 দিন? জি জি। গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি সম্পূর্ণ সুস্থ ইনশাল্লাহ। তো এটার কি 6 কেজি দুধ? জি এটারই 6 কেজি দুধ। দহন করে দেখাই দিতে পারবেন? জি অবশ্যই ভাই। আচ্ছা, তো কোনো দর্শকের পছন্দ হলে সকাল বিকাল ভিডিও কল দিয়ে দুধটা দহন করে দেখে, আর যারা আসতে পারবে সরজমিনে এসে দুধটা দহন করে তারপরে নিতে হবে। জি জি অবশ্যই। তো এটার দাম চাচ্ছেন কেমন? এটা 1,45,000 টাকা। 1,45,000 টাকা এই গরুটারই আপনি দাম চাচ্ছেন? জি জি। আর দরদাম করে দাম তো কমানোর সুযোগ আছে? জি অবশ্যই ভাই। প্রত্যেকটা গরুই আপনি দাম কমায় দরদাম করে বিক্রি করবেন? জি জি ভাই। এটা ছিল 1 নম্বর গরু। জি। 2 নম্বর যে গরুটা আছে এটা কোন জাতের? এটা জার্সি জাতের গরু। জার্সি? জি জি। এই গরুটার বয়স? এটা 4 দাঁত। 4 দাঁত? জি। কয় নাম্বার বাচ্চা? দ্বিতীয় বাচ্চা ভাই। 2 নম্বর? জি জি। এখন বাচ্চা আছে? জি বাচ্চা আছে ভাই। কি বাচ্চার সঙ্গে? বকনা বাচ্চা। জি জি। আচ্ছা, বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 11 দিন আছে ভাই। 11 দিন? জি জি। তো গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি ইনশাল্লাহ। খাবার দাবারেও ঠিকঠাক? জি সম্পূর্ণ ঠিক। রানিং দুধ আছে কতটুকু? এখন দুধ পাচ্ছে এটার 15 লিটার ভাই। 2 বেলা 15? জি জি। সকালবেলা কত? সকালবেলা আপনার 10.5 লিটার, 10 লিটার, বিকালবেলা 4.5 লিটার, 5 লিটার, এরকম স্যার। তো এই দুধটা কি শুধু মুখে নাকি দহন করলে বালতিতেও হবে? দহন করে, দহন করে ইনশাল্লাহ, দহন করে দেখে শুনে নেবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো 2 বেলা 15 কেজি দুধ দহন করে বুঝে নিতে পারবে? জি জি। তো এটা 15 কেজি দুধ যদি কেউ বুঝে পায় কেমন দাম পড়বে? এটা 1,65,000 টাকা। 1,65,000 টাকা। তো দর্শক ভাইদেরও পরামর্শ একটাই, দুধের গরুগুলো অন্তত দহন করে একটু দেখে নিয়ে। জি অবশ্যই ভাই। তো দাম 1,65,000, দরদামের সুযোগ আছে? জি অবশ্যই। 2 নম্বর ছিল এটা? জি ভাই। 3 নম্বর যে সাদা কালো গরুটা আছে এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। এরকম শারীরিক গঠন প্রণালী থাকলে হলস্টাইন ফ্রিজিয়ান হয়? জি জি জি। এই গরুটার বয়স? এটা 2 দাঁত। 2 দাঁত? জি জি। কয় নাম্বার বাচ্চা? এটা প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা? জি জি। ওই যে মায়ের মতোই সাদা বাচ্চাটা? জি জি ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজকের দিন গেলে 14 দিন হবে। 14 দিন? জি জি। তা আপনার কাছে আছে কয়দিন?
এটা আমি বাচ্চা দেওয়ার পরে কিনে নিয়ে আসছি আর কি। আমার কাছে আছে আজকের দিন গেলে পরে মনে করেন যে সাত দিন আট দিন বয়স হবে আমার কাছে। তো আজকে তো এখন পর্যন্ত দহন করেন নাই? না না না। কালকে কতটুকু দহন করছেন? কালকে দুধ পাইছি আমি আট লিটার। কালকে আট লিটার? জি জি। আচ্ছা, তো কোনো দর্শক চাইলে সকাল বিকাল দহন করে দেখে সিদ্ধান্ত নিতে পারবে? জি জি অবশ্যই। আর বাটগুলো সব ঠিকঠাক? জি সম্পূর্ণ ঠিক আছে। আচ্ছা, সব কিছুই সুস্থ সবল? জি অবশ্যই। তো এই গরুটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে? এটা 1,45,000। 1,45,000 টাকায় দাম চাওয়া? কোন দর্শকের পছন্দ হলে দুধটা দেখে দরদাম করে নিতে পারবে? জি অবশ্যই। সঙ্গে সার বাচ্চা? জি সঙ্গে সার। তিন নাম্বার গরু ছিল এটা? জি। চার নাম্বার যে সাদা কালো গরুটা আছে এটা কোন জাতের? এটা ফিজিয়ান জাতের। ফিজিয়ান? জি জি। এই গরুটার বয়স? এটা চার দাঁত। চার দাঁত? জি জি। কয় নাম্বার বাচ্চা? এটা দ্বিতীয় বাচ্চা। দুই নাম্বার? জি জি। সঙ্গে ওই যে সুন্দর বাচ্চাটা? জি সঙ্গে ওই যে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স এটা 17 দিন। 17 দিন হয়ে গেছে? জি জি। তো গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি সম্পূর্ণ সুস্থ। আর জন্মফুল ক্লিয়ার হয়ে গেছে? জি ভাই। আচ্ছা, তো এটার কালকে সকালে কতটুকু দুধ দহন করছেন? গতকাল সকালে দুধ দহন করছি আমি 10 লিটার। গতকালকে? জি জি। বিকালে? বিকালবেলা 4 লিটার 4.5 লিটার এরকম। সকালে কোন টাইম থেকে দুধ দহন করেন? সকালে আপনার 7টার থেকে 8টার মধ্যে গরু দহন হয়ে যায়। আর বিকালে? বিকালে 4টার মধ্যে। 4টার মধ্যে? জি জি। তো এই দুই বেলা দর্শকরা দুধ দহন করে নিতে পারবে? জি অবশ্যই। দুই বেলা দুধ কতটুকু বললেন? দুই বেলা আপনার 14 লিটার। 14 লিটার? জি জি। তো এই দুধ যদি কেউ বুঝে পায়, দহন করে হয়, পরিমাপ করেও বুঝে পায়, তাহলে কেমন দাম পড়বে? এটা 1,85,000। 1,85,000? জি জি। দরদামের সুযোগ আছে? জি অবশ্যই ভাই। আচ্ছা, আর দহন করতে আসে যদি দেখে দুধ কম তাহলে কি দামও কম? অবশ্যই ভাই। আচ্ছা, যেমন দুধ তেমন দাম? জি জি ভাই। এটা ছিল 4 নাম্বার? জি। 5 নাম্বার যে গরুটা আছে এটা? এটা জার্সি জাতের গরু। জার্সি? জি জি। কালো জার্সি? জি ভাই। আচ্ছা, এই গরুটার বয়স? এটা 7 দাঁত। কয় নাম্বার বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। সঙ্গে ওই যে লাল বাচ্চাটাই? জি জি। কি বাচ্চা এটা? ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজ 17 দিন। 17 দিন? জি জি। গাভী বাচ্চা সম্পূর্ণ সুস্থ? জি সম্পূর্ণ সুস্থ। খাবার দাবারও ঠিকঠাক? জি অবশ্যই। আচ্ছা, তো এই বাচ্চাগুলো কতদিন বয়স হলে আসলে যে দানাদার খাবার বা ঘাস এগুলো ধরবে? এটা মনে করেন যে দুধের বাচ্চা, তো দুধের বাচ্চা মনে করেন যে দুধ যখন ছাড়া দিবে তখন থেকে ঘাস খায়, তারপরেও এক মাস 15 দিন হলে পরে মনে করেন যে এই দুধের পাশাপাশি বাড়তি খাবারগুলো দেওয়া উচিত? জি জি জি। আচ্ছা, তো এটার তোলান পালন ভালোই আছে? দুধ কতটুকু আছে এটার? 18 লিটার দুধ ভাই। 18? জি। সকালে? সকালে আপনার 13 লিটার 12.5 লিটার, বিকালবেলা আপনার 6 লিটার 5.5 লিটার। সকালবেলা 12? জি জি। তখন করে বুঝাই দিবেন? জি অবশ্যই ভাই। বিকালবেলা 6? জি ভাই। দুই বেলা 18? জি দুই বেলা 18 লিটার। কোনো দর্শক নিতে চাইলে 18 লিটার দুধ দহন করে বুঝে তারপরে তাকে নিতে হবে? জি জি ভাই। তো এটার দুধ যদি এতটুকু বুঝে পায় দাম পড়বে কেমন? এটা 2,15,000 টাকা। 2,15,000 টাকা? জি জি। বর্তমানে আপনার খামারের সব থেকে দামি গরু? জি ভাই। দুধ দেখে দরদামের সুযোগ আছে? জি অবশ্যই। আচ্ছা, তার পাশে আর একটা আছে এইটা? ওইটা জার্সি জাতের গরু। এইটার বয়স কেমন? এটা 4 দাঁত। 4 দাঁত? জি জি। কয় নাম্বার বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। ওই যে সাদা কালো বাচ্চাটা? জি ভাই, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। আপনার সবগুলো বাচ্চাই দেখলাম একটু বড় বড় হয়ে গেছে। জি জি ভাই। তো এই ধরনের বাচ্চা যখন দূর দূরান্তে যাবে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি করে, কোনো সমস্যা হবে কি? না না, এইগুলো বাচ্চার সমস্যা হবে না। সমস্যা হবে না? না না। আচ্ছা, তো এই বাচ্চাটার বয়স বললেন 18 দিন? এইটা 25 দিন ভাই। সরি, 25 দিন? জি জি। আর গাভীটার বয়স? গাভীর 4 দাঁত। 4 দাঁত? জি। তাহলে কয় নাম্বার? এটা দ্বিতীয়। দ্বিতীয়? জি জি। তো দুধ তো পরিপূর্ণ চলে আসছে? জি ভাই। কতটুকু আছে? এটার দুধ আছে 17 লিটার। 17? জি জি। সকালে কত? সকালে এটার 12 লিটার। সকালবেলা 12? জি জি। বিকালবেলা? বিকালে 5। দহন করে দেখাই দিবেন? জি অবশ্যই। আচ্ছা, তো দর্শক ভাইরাও দহন করে দেখে নেবেন? জি জি অবশ্যই। তো এটার দাম কেমন? এটার দাম চাচ্ছে 1,90,000 টাকা। 1,90,000 টাকা দাম চাচ্ছেন? জি জি। দুধ দেখার পর দুধ কতটুকু হলো না হলো সেটার উপরে ডিপেন্ড করে দরদাম করে নিতে পারবে? জি অবশ্যই। আর গাভী এবং বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ? জি ভাই। আচ্ছা, তার পাশে যে লালচে সাদা একটা গরু আছে এইটা? এটা জার্সি জাতের গরু। জার্সি? জি জি। অনেকে রেড ফ্রিজিয়ান বলে, অনেকে ফ্রিজিয়ান বলে। জি জি। তো এই গরুটার বয়স কেমন? ওটা 6 দাঁত ভাই। 6 দাঁত? জি জি। কয় নাম্বার বাচ্চা? ওটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? জি জি। ওই যে সামনে যে সাদা বাচ্চাটা? সামনে ওই আপনার বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 17 দিন। 17 দিন? জি জি। তো দুধ তো চলে আসছে? জি ভাই। কতটুকু আছে? এটা দুধ পাচ্ছে সারাদিনে 14 লিটার। সারাদিনে 14? জি। সকালে কতটুকু? সকালে 10 লিটার। সকালে 10? জি জি। বিকালে? বিকালবেলা 4, 4.5, 14 লিটার গ্যারান্টি থাকে। তো দর্শক ভাইরা 14 লিটার দহন করে দেখে সিদ্ধান্ত নিতে পারবে? জি জি। এটার দাম চাওয়া কেমন? ওটার দাম চাচ্ছে 1,85,000। 1,85,000 দাম চাচ্ছেন, দরদাম করবেন? জি অবশ্যই। আচ্ছা, আর এই সারির সবশেষে যে গরুটা আছে এটা? ওটা ফিজিয়াম জাতের গরু। এটার বয়স? দাঁত ভাই। 6 দাঁত? জি জি। কয় নাম্বার বাচ্চা? দ্বিতীয় বাচ্চা।
কোনটা চার দাঁতে দ্বিতীয় কোনটা ছয় দাঁতে জি জি আচ্ছা এটার সঙ্গে কি বাচ্চা আছে ওটার সঙ্গে ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা আর বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা এক মাস হয়নি কয়েকদিন বাকি আছে আর কি তাহলে দুধ এটারও পরিপূর্ণ চলে আসছে জি জি শুধু এটার না আপনার সবগুলো মানে গরুরই পরিপূর্ণ দুধ চলে আসছে দর্শকরা এখন চাইলে এই গরুগুলোর দুধ দেখে তারপরে কিনতে পারবে জি অবশ্যই এগুলো আর জালি বাচ্চা না যে এখন দুধ দহন করা যাবে না এখন দুই কেজি হচ্ছে পরে চোদ্দ কেজি হবে না না এই টাইপের না যতটুকু হওয়ার ততটুকু এখন হচ্ছে দর্শকরা দেখে নিতে পারবে জি অবশ্যই তো এটা দুধ কতটুকু বললেন ওইটা 14 লিটার 14 জি জি কেউ যদি বুঝে পায় কেমন দাম দিতে হবে ওইটা 165000 টাকা 165 দরদামের সুযোগ আছে জি জি অবশ্যই তো বিক্রি করার মতো এই আটটা গরুই আপনার নিকট ছিল জি তো এবার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার যেহেতু গাবি গরুর ব্যবসা করি আমি গাবি গরু যেখান থেকে কেনেন যেভাবে আপনার দেখে শুনে নিতে হবে গাবি গরুর অনেক মার্কেট আছে জি জি বাচ্চাটা দেখতে হবে দুধ আপনি যেহেতু এখন করোনা কাল চলতেছে আপনার মনে করেন যে যদি আসতে পারতেছে অনেক লোক আসতেছে অনেক লোক মনে করেন পিক আপ ভাড়া করে নিয়ে নিজেই চলে আসতেছে ঠিক আছে আসলে পার আসি সারি দেখা যাচ্ছে একদিন দুই দিন থেকে দোয়ান করে দেখে নিয়ে যাচ্ছে কোনো সমস্যা আছে না যে ভাই প্রবাসী ভাইরা নেব উনিরে বলবো যে আপনারা দুই বেলা দুধ ভিডিও কলে দেখেন আপনারা ভিডিও কলে দেখি যদি মনের কাছে ভালো লাগে গরু কেনেন না হলে পারে গরু কেনার থেকে বিরত থাকেন আপনি দেখা যাচ্ছে পরবর্তী সময় গরু কিনবেন জি জি অবশ্যই হারাই ফেললে কিন্তু টাকা সহজে উঠবে না জি জি সেটাই আমরা মনে করেন যে বলতেছি যে ভাই কিনা দামে বলে দিচ্ছি আসলে এগুলো কিনা দামে হয় না ভাই আমার যে খামারটা দেখছেন এই খামারে মোটামুটি প্রতি মাসে 1,00,000 টাকার বেশি খরচ আছে দুইটা রাখাল আছে মনে করেন 15-15-30,000 টাকা বেতন দিতে হয় আমি বলতেছি যে ভাই এটা আমার কিনা দাম এত টাকা এটা হয় না একটা গরুত মনে করেন যে 5,000 লাভ আছে একটা 10,000 আছে 20,000 আছে কোনোটাত মনে করেন 20,000 লস আছে লসেরটা তো আপনি কি দিবেন দিবেন না ঠিক আছে ওই জন্যই বলেছি যেখান থেকে গরু লেন যেভাবেই লেন এত সততা কারোর ভিতরে নেই যে যারা গরুর ব্যবসা করি আমরা ঠিক আছে যদি মনে করেন যে আপনার মক্কার হাজি সাহেবও বলে যে আমি আছে গরু এই টাকা দিয়ে কিনে নিয়ে আসি ওইটাও মনে করেন মিথ্য আমি দামগুলা যে চাইছি এর ভিতরে আপনি কঠোরভাবে দাম দর করে নিতে পারবেন আর যেটার জন্য নেবেন বিশেষ করে দুধ সেটা আগে দেখে যাচ্ছে জি জি অবশ্যই ভাই সেটাই তো ঠিক আছে মোশারফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার কষ্ট করে কালেকশন করা গরুগুলো আমাদের দেখানোর জন্য জি ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম